আজ বানাবো হট অ্যান্ড শাওয়ার স্যুপ। সহজে ও অল্প সময়ে হট অ্যান্ড শাওয়ার স্যুপ কেমনভাবে বানানো যায় দেখে নেব। হট অ্যান্ড শাওয়ার স্যুপের জন্য ছোট ছোট করে কেটে রাখা রসুন, আদা, ক্যাপসিকাম, গাজর, লঙ্কা, পেঁয়াজ, লম্বা করে কেটে রাখা বাঁধাকপি, স্প্রিং অনিয়ন ও বিনস। হট অ্যান্ড শাওয়ার স্যুপের জন্য প্রথমে একটা ফ্রাইং প্যান গরম করে এক চামচ সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হলে এক চামচ রসুন কুচি, হাফ চামচ আদা কুচি দিয়ে একটু নেড়ে নেব। রসুন ও আদাকে খুব বেশি ভাজব না। ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে দিলাম। পেঁয়াজ ও ক্যাপসিকাম একটু তেলের মধ্যে নেড়ে নেব। এরপর এক এক করে কেটে রাখা বাঁধাকপি, বিনস, গাজর, অল্প কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম। কাঁচা লঙ্কা কিন্তু তেলের মধ্যে দেব না, সবজির সঙ্গে পরেই অ্যাড করব। সবজিগুলোকে এক থেকে দু মিনিট একটু নেড়ে নেব। সবজিগুলোকে বেশি ভাজার একেবারেই দরকার নেই। স্যুপে সবজির পরিমাণ বেশি হলে ভালো লাগবে না, তাই সমস্ত সবজি 2 থেকে 3 চামচ করে দিয়েছি। শুধু বাঁধাকপি 1/4 কাপ নিয়েছি। এবার 3 থেকে 4 কাপ জল অ্যাড করলাম। সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, অল্প সেদ্ধ হলেই হবে। জল ফুটে উঠলে ছোট ছোট করে কেটে রাখা ধনে পাতার ডাঁটা দিয়ে দিলাম। এই ডাঁটা থেকে যে রসটা বেরোবে এতে স্যুপের টেস্টটা খুব ভালো হবে। এবার 1 থেকে 2 মিনিট পর 2 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, 1.5 থেকে 2 চামচ ভিনিগার অ্যাড করলাম। ভিনিগার না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। সয়া সস ও চিলি সসে লবণ আছে, তাই আন্দাজ মতো লবণ, সামান্য চিনি অ্যাড করলাম। অল্প চিনি বা টমেটো কেচাপ অ্যাড করলে স্যুপের টেস্টটা একটু বেটার হয়। 1/4 টেবিলস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। আরও 2-3 মিনিট স্যুপটাকে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর 1টা বাটিতে 2 চামচ কর্নফ্লোর নিয়ে নিলাম। কর্নফ্লোর জলের সঙ্গে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে স্যুপের মধ্যে দিতে থাকব। স্যুপ খুব বেশি ঘন হলে ভালো লাগবে না, তাই অল্প অল্প করে কর্নফ্লোরটা দিতে থাকব। এখানে আমি পুরো কর্নফ্লোরটাই দিয়ে দিয়েছি, টোটাল 2 টেবিলস্পুন কর্নফ্লোর অ্যাড করেছি। কর্নফ্লোর অ্যাড করার পর মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিট ফুটিয়ে গ্যাসের সুইচ অফ করে দিলাম। এখানে আমি 2 থেকে 3 জনের আন্দাজে স্যুপটা বানিয়েছি। একেবারে শেষে স্প্রিং অনিয়ন কুচি অ্যাড করলাম। রেডি হট অ্যান্ড শাওয়ার স্যুপ। গরম গরম সার্ভ করুন হট অ্যান্ড শাওয়ার স্যুপ। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।